ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে। সাবস্ক্রাইব করুন 24 hours TV কে, সব সময় আপডেট থাকুন খবরে। করোনা আবহের মধ্যেই আমফানের দাপটে তছনছ বাংলা, বিশেষ করে কলকাতা এবং 24 পরগনার উপর দিয়ে যেন রীতিমতো দাপট চালিয়েছে আমফান। সেই আমফানে ক্ষতির পরিমাণ ঠিক কতটা সে সম্পর্কে কারোরই সঠিক ধারণা নেই। দিনে দিনে বাড়ছে ক্ষতির পরিমাণ। সেই ঝড়ে বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়াতে এগিয়েলেন কংগ্রেস দল। যুব কংগ্রেসের সহসভাপতি রোহন মিত্রর অনুপ্রেরণায় ডিস্ট্রিক্ট কংগ্রেস সেলের মাইনরিটি ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামশাদের সহযোগিতায় দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলের ক্যানিংয়ের আমফানে বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হলো। পাশাপাশি এই কাজে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজমল, সমীর আলম, মোহাম্মদ নদীম এবং জাহেদ সহ অন্যান্যরা। পাশাপাশি যুব কংগ্রেসের সহসভাপতি রোহন মিত্র বলেন, এই কঠিন পরিস্থিতিতে সোশ্যাল ডিস্টেন্সের কথা মাথায় রেখে এই বিধ্বস্ত যে সমস্ত জায়গা ঝড়ে বিধ্বস্ত অঞ্চলের কংগ্রেস যুব জেলা নেতৃবৃন্দের হাতে 50 পিস ত্রিপল সহ 200 মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ব্যবস্থা করা হলো। এই ত্রাণ এবং খাদ্য সামগ্রী দেওয়া হলো তাদের সংগঠনের মাধ্যমে মানুষের হাতে তুলে দেওয়া হলো। যারা সত্যি সত্যি সাহায্য যাদের দরকার তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করলো কংগ্রেস। এছাড়াও কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ শামশাদ, যিনি এই কাজে যথেষ্ট উৎসাহের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি বলেন লকডাউনের প্রথম দিন থেকে তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। খাদ্য সামগ্রী থেকে শুরু করে ত্রাণ সামগ্রী সবটাই দিচ্ছেন। নিজের বিপদের কথা না ভেবে তিনি মানুষের জন্য কাজ করে চলেছেন, আগামীতেও পাশে থাকবেন মানুষেরই। আমাদের কংগ্রেস পার্টি একটা কথা আছে, রাজনীতি করতে হবে না, সোশ্যাল ওয়ার্ক করতে হবে। আজকে আমাদের রোহন মিত্রবাবু ধরে নিন, আজকে 20 দিন থেকে লকডাউনে এই রাশন গরিব এলাকা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার একটা গাড়ি না, একদিনে 10টা 10টা গাড়ি রোহনবাবু নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর রোহনবাবুর সঙ্গে আমরা যত পার্টি দল আছে, সব ছেলে আছে, সব যাচ্ছি আমরা। আর এত সুন্দর কাজ করছে, তাকে আমরা স্যালুট করি, সালাম করি। হ্যাঁ, আমাদের রোহন মিত্রকে। হ্যাঁ, তা একটা কথা বলেছেন আমাদের সুবর্ণবাবু, হ্যাঁ, কি আমরা পাবলিক কাজে কাজ করো, হ্যাঁ, রাজনীতি করো না, সোশ্যাল ওয়ার্ক করো, রাজনীতি করো না। আপনাদের পাবলিক ভোট দিয়ে জিতাবে, যদি পাবলিক খুশি না থাকলে তাহলে আপনাকে জিতাবে কে? এই জন্য আমাদের সমিন্দা কথাতে নেমে আজকে ধরে নিন, আমরা মিনিমাম 1.5 মাস থেকে কাজ করছি। আমরা এলাকা এলাকা করলাম, তারপর 20 দিন থেকে সব গ্রাম গ্রাম আমরা করছি। আমরা আশা করছি কি সামনে দিন যত হলে আরও আসবো আমাদের সমুন্দা আর রোহন মিত্রবাবু, যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে আমরা পালন করছি। আর আমরা আশা করি সামনে যেরকম আমাদের বললে সেরকম আমরা করব। আর আপনাকে এই সারা মিডিয়াকে এটা জানাচ্ছি, এটা কংগ্রেস আছে, এটা মানে সব ছবি মিডিয়াতে বলবে না কি আমরা এটা দিচ্ছি ওটা দিচ্ছি। আমরা কোনো টিভি চ্যানেলকে বলিনি, আমরা ডাইরেক্ট এখানে এটা করেছি, এখানে দেওয়া হচ্ছে। এবার আপনাকে বোঝাচ্ছি কি আমরা কাজ করছি, রাজনীতি করছি না। আমাদের সমিন্দা একটা কথা বলেছে, রাজনীতি করতে হবে না, সোশ্যাল ওয়ার্ক করুন আর কাজ করুন। কাজ করলে আপনি থাকবে। আর রাজনীতির মধ্যে একটা কথা রয়েছে, পাবলিক জনগণকার যে সামনে থাকলে তাহলে পাবলিক বুঝতে পারবে কি হ্যাঁ এরা কাজ করছে। আমার বলুন বলছি সংসদ দা, এই গ্রাম অঞ্চলগুলো যে মানে দুর্যোগে যে কোনো ধ্বংস হয়ে গেছে, তাদের জন্য এর পরের গ্রামগুলোর জন্য কী চিন্তা করছেন আপনি? এবার পরের আমাদের উপর থেকে যে যে অর্ডার আসবে সে সে আমরা পুরো টিম রেডি আছি করবার জন্য, আর আমরা করে যাচ্ছি। আবার শুধু এটা ওয়ার্ড নেই, সব ওয়ার্ড ঘুরে ঘুরে কাজ করেছি আমি। আমরা সব ওয়ার্ড করে করে যাচ্ছি আমি। হ্যাঁ, আর চেষ্টা করছি করবো। বলে গেল তার উপরে বলার আমার উচিত নেই, কিন্তু আপনার বলেই যাচ্ছি কি রোহন মিত্রাটা রোহনবাবুর কাছে কি পুরো গাঁও গাঁ ঘুরে 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 মানে কাজ করছে। কাজ মানে এটা রোহন মিত্র এত কাজ করছে, আপনি দেখে নিন কত বিজেপি আছে, কত টিএমসি আছে, ওদের কোনো কাজ নেই শুধু আজকে। আর আমরা বকর করি কি একটা আমরা ইয়াং ছেলে পেয়েছি রোহন মিত্রবাবুকে, হ্যাঁ, সমিন্দা মিত্রতে, হ্যাঁ, সমিন্দা ছেলে। আর আমরা আশা করি আমরা যত কংগ্রেস ছেলে আছে ওদের সঙ্গে রয়েছি। আর আমরা পশ্চিমবঙ্গকে আমাদের সরকার জিতলা পর পশ্চিমবঙ্গ কীরকম সাজ সাজিয়ে দেবো এটা আপনি দেখবেন। আমরা কংগ্রেসে বুকে থেকে বলছি, আমাদের নারদা সাদা চোর পাবে না, নারদা সাদা চোর পাবে না, আমরা সব কাজে ছেলে পাবে, সব কাজ করা। আর রোহন মিত্র যতটা আওয়াজ আছে
ওর সঙ্গে আমরা সব আওয়াজ করে বলছি, আমাদের রোহনদা জিন্দাবাদ, জমিনদা জিন্দাবাদ। সংসদ ভাই, আপনাদের জাতীয় কংগ্রেস যুব কংগ্রেসের পক্ষ থেকে যে মানুষের সাথে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, এরকম 2021 আপনাদের আবার ভোটে লড়ার দিন আসছে, আপনারা কতটা আশা করছেন ভোট নিয়ে? আমি আপনার বলি, দেখুন, ওর আগে তো আমরা কাউন্সিলর হবে, তারপরে 21 এটা হবে, আর আমরা আশা করি দুটো সরকার আমরা পাবো, আমরা দুটি জিনিস পাবো, হ্যাঁ, কাউন্সিলর পাবো, হ্যাঁ, আমাদের মেয়র আমাদের হবে, আর পশ্চিমবঙ্গালে সরকার আমাদের হবে, সিপিএম আরও পার্টি থেকে জোট করে আমাদের সরকার হবে, আর আমরা বিজেপি তৃণমূলকে শেষ করে ফেলে দেবো। আজকে আপনারা দেখুন, এটা কলকাতা থেকে 1.5 ঘন্টা দূরে ক্যানিং, হ্যাঁ, 2 ঘন্টা লাগলো না, 1.5 ঘন্টা আমরা চলে আসলাম আজকে রোববার দিন। আমরা কি দেখলাম, যে রাস্তা দিয়ে এতক্ষণ ধরে আমরা আসলাম সেই রাস্তাটার অবস্থা একেবারে খারাপ। আমরা ভেবেছিলাম যে ওখানে দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছে দেবো, কিন্তু আমরা দেখলাম এটা করলে যে সোশ্যাল ডিস্টেন্সিং যেটা আজকের দিনে খুব দরকার সেটাই আমরা রাখতে পারছি না। তাই আমরা ঠিক করেছি যে আমাদের যে জেলা নেতৃত্ব এখানে আছে, যুব জেলা নেতৃত্ব, তাদেরকে আমরা তাদের হাতে দিয়ে দিচ্ছি, এবং তাদের তারা সংগঠনের মাধ্যম দিয়ে তারা মানুষের কাছে পৌঁছে যাবে, এবং সেই মানুষগুলোকে আমাদের কংগ্রেসের তরফ থেকে যেটুকু করা সেটা তারা করবে। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, কালকে 99 থেকে যে একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে আমাদের স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 1.5 লাখ কোটি টাকার মতো টাকা চেয়েছে। তো যখন এত কোটি টাকার প্রয়োজন, তখন আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের যারা আজকে কংগ্রেস করছি বা কোনো এনজিও, তারা এতটা মানুষকে সেবা করতে পারবে না। তবুও আমরা যেটুকু আমাদের পক্ষে সম্ভব সেটা করে যাচ্ছি, বিনা কিছু ইয়েতে। আমরা কোনো মতেই এটাকে নিয়ে পলিটিক্স করি না। আপনারা কিন্তু দেখেছেন কীভাবে তৃণমূলের এমএলএ মন্ত্রীরা কীভাবে তাদের নিজেদের যে মন্ত্রী বা এমএলএ আছেন, এবং যে অ্যাডমিনিস্ট্রেটররা যেখানে বসেছেন, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর, তাদের নামে যেসব কথা বলেছেন, আমরা ওর মধ্যে ঢুকতে যাচ্ছি না। আমরা বারবার করে বলেছি যে আমফানটাকে ন্যাশনাল ডিজাস্টার ডিক্লেয়ার করা হোক, সেই ন্যাশনাল ডিজাস্টারের সঙ্গে সেন্টার থেকে আমাদের বাংলার জন্য যে টাকা প্রাপ্য সেই টাকাটা দেওয়া হোক। কেন, আমরা জানি যে আমফানটা এমন একটা জিনিস করে গেছে যেটার থেকে বেরোতে আমাদের বছর অনেক বছর লেগে যাবে। তো আগামী দিনে আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট খালি মানুষের জন্য কাজ করুক, পলিটিক্স করার অনেক সময় আছে, এগুলো ভুলে মানুষের সেবা করুক, যেভাবে আজকে এই ছেলেগুলো করছে, আমাদের প্রতিটা নেতৃত্ব করে যাচ্ছে। আমরা কিন্তু এটাকে, এটা আমরা জানি, আজকে আমাদের এটা বলতে দ্বিধা নেই যে দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের ভোট খুব কম, কিন্তু ভোটের রাজনীতি কি সব কথা হতে পারে না? আমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনি উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, কিছু উন্নয়ন হয়েছে? 9 বছর ধরে ওনার সরকার আছে, আজকে বাংলায় 40 লক্ষ থেকে 50 লক্ষ লোক বাংলার বাইরে গিয়ে চাকরি খুঁজছে, তারা আজকে ফিরে আসছে। আপনি দেখছেন লাস্ট 4-5 দিনে প্রতিদিন করোনা বেড়ে যাচ্ছে, আজকে মানুষগুলো যারা করোনায় আক্রান্ত তারা হসপিটালে বেড পাচ্ছে না, তারা যেখানে বেড তাদের জন্য চিকিৎসা নেই, তারা মরে যাচ্ছে, তাদের বাড়ির লোক জানতে পারছে না। তাহলে এগুলো বন্ধ হোক, এবং মানুষের জন্য যিনি ইলেকটেড তারা সেই কাজটা করুক। আমাদের প্রিয় নেতা রোহন মিত্র, আমরা তার কাছে বলেছিলাম যে এখানে কংগ্রেস কর্মীদের বিশেষ করে খুব করুণ হাল, গ্রাম অঞ্চলে এখানে রাজনীতিরা খুবই ভালো হয়, প্রত্যেকে কম বেশি জানে, এখানকার মানুষ যারা তৃণমূল করে না তারা এইসব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এবং আমফান ঝড়ে এই যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে তিরপল নেই, তাদের একটাই অপরাধ তারা কংগ্রেস করে, যার জন্য করে দাদার কাছে বলেছিলাম আজকের দাদা তার প্রতিনিধি টিম নিয়ে এখানে আমাদের উপস্থিত হয়েছে, সেই জন্য আমরা দক্ষিণ চব্বিশ পরগনা যুব কংগ্রেসের পক্ষ থেকে আরেকবার সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। এরকম সহযোগিতা আগে অনেকবার করেছে, যেমন করোনা লকডাউন ঘোষণার পর থেকে অনেক সহযোগিতা করেছে, ফের আমফানের এই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাতে ত্রাণ এবং তিরপল পৌঁছে যায় কংগ্রেস সাধারণ কর্মীর কাছে বা গরিব অসহায় মানুষের কাছে, আজকের দাদা সেগুলো পৌঁছে দিল, আমরা এইগুলো নিয়ে সবার কাছে পৌঁছে দেবো। আমার বেশি কিছু বলার নেই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের জেলায় যেরকম রোহনদা বলে গেল, আমাদের ভোট পার্সেন্টেজ কম হলেও আমরা মানুষের পাশে ছিলাম, আছি এবং আগামী দিনে থাকবো, কারণ কংগ্রেসের নীতি হচ্ছে সেবা, মানুষকে সেবা করা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ যুব কংগ্রেস যে সাহায্য করেছে তার জন্যে আমাদের জেলার পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। আজকে আমরা ক্যানিংয়ে সোমেন মিত্র নির্দেশে, রোহন মিত্র নেতৃত্বে আমরা আজকে ক্যানিংয়ে এসেছি, যে গরিব মানুষের এই যে তুফানে সাইক্লোনে যেটা সব লোকের কাছে খাবার নেই,
ছাদ নেই, ওদের জন্য আমাদের প্রতি যত চেষ্টা হচ্ছে আমরা করছি। সোমেন মিত্র নেতৃত্বে শুধু ক্যানিং না, বাংলাতে যেখানে যেখানে যা হচ্ছে, আমরা লকডাউনেও অনেক কাজ করেছি। পিসিসি তরফ থেকে অনেক লোককে বাইরে আদার স্টেট থেকে আনা হয়েছে। তারপর যখন এই আফানের পরে আমরা সোমেন মিত্র নেতৃত্বে আমরা কংগ্রেস পার্টির তরফ থেকে বাংলার আলাদা আলাদা জায়গাতে গলি গলি গ্রামগঞ্জে গিয়ে আমরা মানুষের কাজে দাঁড়াবার চেষ্টা করছি। আমি এটা বলতে পারবো না, আমরা এটা বলবো না কি বাংলার সব মানুষের কাজে আমরা পৌঁছে গেছি, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা আমরা পারি আমরা ওদের কাছে, সামনে ভোটের রাজনীতি এটা না, ওদের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি, ভোটের জন্য করছি না এটা, এটাই আমাদের নির্দেশ। আপনার নাম? ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে, সবসময় আপডেট থাকুন খবরে।